পটুয়াখালীর দক্ষিণ বাজারখুনা আলহাজ আসমত আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি বিলুপ্ত হওয়ার পর বোর্ডের মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ আলতাফ বিশ্বাস, বাজারখুনার কৃতি সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান টিটু মৃধাকে কমিটির সভাপতি করা হয়। বোর্ড কর্তৃক গঠিত কমিটির বিরুদ্ধে এলাকার কিছু দুষ্কৃতকারী লোক শিক্ষা অফিসে একটি মিথ্যে অভিযোগ দায়ের করে। শিক্ষা অফিস থেকে একটি তদন্তকারী টিম সত্যতা যাচাই করতে আসলে কমিটির বৈধতা সত্য প্রমাণিত হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান টিটু মৃধা বলেন, স্কুলটিকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যে তার নিজ তহবিল থেকে প্রতি বছর ছাত্রছাত্রীদের মানসম্মত স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে এবং বিদ্যালয়ের বিদ্যুৎ বিলও পরিশোধ করা হবে। মুন্সিগঞ্জের সিরাজ দিঘানে কালীনগর মুন্সিবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশিষ্ট সমাজসেবক মরহুম শামসুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মেহেদী সুমন জানান, সকালে এ স্মরণসভায় স্মৃতিচারণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বালুরচর ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হুসেন, বক্তাবলী পরগনার ফরাইজি আন্দোলনের মহাসচিব হাফিজ আতাউল হক সরকার, আনিসুর রহমান খোকন, আলমগীর হোসেন, আবদুল্লাহ আজাহিদ ইরান, এম এম মহসিন সহ অন্যান্যরা। এ সময় মোনাজাত পরিচালনা করেন বাহাদুরপুরের পীর মবিন উদ্দিন আহমেদ নওশিন মিয়া। নারায়ণগঞ্জে রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জের প্রতিনিধি সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ প্রেস ক্লাবে কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভারতের প্রখ্যাত কথাসাহিত্যিক দিলীপ রায়। এ সময় দিলীপ রায় বলেন, রূপগঞ্জ প্রেস ক্লাব বাংলাদেশের অন্যতম একটি মডেল প্রেস ক্লাব। রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা সংবাদপত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছে জেনে তিনি অভিভূত। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, রূপগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা আলম হোসেন, মাসুদ করিম, সত্তার আলী সোহেল, সাধারণ সম্পাদক খলিল শিকদার সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাহিত্য পরিষদে আসার একটা ঘটনা, ওনার মূল বিষয়টা ছিল এটা যে আমাদের সাহিত্য জাতীয় সাহিত্য প্রোগ্রামে উনি যোগদান। সাংবাদিক যারা সংবাদ সূত্রের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু সাহিত্যের সঙ্গে অন্যান্যভাবে জড়িত। এবং এই সঞ্চালক যে সুন্দরভাবে পরিবেশন করছেন ও কয়েকটা শব্দ বা কথা বলার ভঙ্গিমা তাদের বোঝা গেছে যে বরিশাল মূলা নদীতে ইসলামী যুব আন্দোলনের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ লিটন তালুকদার জানান, সকালে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন মূলাদি উপজেলা সভাপতি হাফেজ মৌলানা সিরাজুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৌলানা মোহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা আরমান হোসেন রিয়াদ, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলার অর্থ বিষয়ক সম্পাদক এম আলী হাসান, ইসলামী যুব আন্দোলন মুলাদি উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম জিহাদি সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার মণিয়ন্দ ইউনিয়নে প্রথম ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ জুনায়েদ আহমেদ বাবু নামের এক বাসিন্দা। প্রতিনিধি বাদল আহমেদ খান জানান, উপজেলার অন্তর্গত 1 নং মণিয়ন্দ ইউনিয়নে মণিয়ন্দ গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জুনায়েদ আহমেদ বাবু ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার ট্রেনিং কোর্স বার অ্যাট ল সফলভাবে সম্পন্ন করেন। গেল 26 জুলাই তাকে আনুষ্ঠানিকভাবে লন্ডনের দ্য অনারেবল সোসাইটি অব লিংকস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি সনদ প্রদান করা হয়। এর আগে তিনি লন্ডনের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিপ্লোমা ইন ল LLB সম্মান ডিগ্রি সাফল্যের সাথে অর্জন করেন। মণিয়ন্দ স্টার
কিন্ডারগার্টেন থেকে বাবু তার শিক্ষা জীবন শুরু করেন। 2010 সালে এসএসসি পরীক্ষায় মেধা বৃত্তি সহ মোগরা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে প্রথম জিপিএ 5 পেয়ে মাধ্যমিক এবং 2012 সালে ঢাকা নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।